এটাতে রাতে থাকুননি আপনি? আজকে আমি করিমগঞ্জ জেলাতে, করিমগঞ্জ জেলাতে এটা হচ্ছে আপনাদের চরগুলা গুড়ামারা, গুড়ামারা গ্রাম নানি, পশ্চিম গুড়ামারা গ্রাম। তো কয়েকদিন আগে একটা নিউজ বেরিয়েছিল, এখানের একজন ব্যক্তি সুবোধ দত্ত, উনার খুবই ভাঙা একটা ঘর এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনাকে উঠানোর জন্য, বারেবারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, সেই জন্য আমি আসলাম শিলচর থেকে করিমগঞ্জে। সেই আপনাদের অনেকটা ভিতরে, রাস্তাটা এত খারাপ আর কি বলে লাভ নেই। এবং এখানে আসার পরে এখানে একজন মাসিমাকে আমি জিজ্ঞেস করলাম, ওনাকে জিজ্ঞেস করার পরে ওনার মেয়ে, ও ছিল রিঙ্কি, রিঙ্কি দাস, রিঙ্কি আমাকে চিনতে পেরেছে এবং চিনার পরে ও আমাকে ডাকলো, ডাকার পরে এক কাপ চা দিল, খুবই ভালোই লাগলো। এবং রিঙ্কির বাবা যে শান্তিপ্রদ দাস, উনি আমাকে সেই ভদ্রলোকের বাড়ি নিয়ে যাবেন আর কি। আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটাতে, একটু ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, একজনকে দেখাবো খুবই মানে অসহায় অবস্থায় আছেন। অনেক নিউজ চ্যানেলে ওনার খবরটা প্রকাশিত হয়েছে, সেই জন্য আমি শিলচর নিউজের তরফ থেকে, আমি নিজেই শিলচর থেকে আসলাম। এখন আড়াইটা বাজে, সাড়ে এগারোটার সময় আমি ঘর থেকে বেরিয়েছি। আমার তরফ থেকে আমি যা পারছি আমি 2000 টাকা ওনাকে সাহায্য করছি, আপনি খারাপ পাবেন, আমি বাম হাতে আপনাকে দিচ্ছি। এটা নিয়ে আপনারা কিছু খাইবাইবা এবং জামা ঠিক না আইলে তোমার এত ব্যথা হয়। কি নাম গো তোমার কইলা? রিঙ্কি দাস। আমার চা দিতেছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আসলাম সেই বাড়িতে, অনেক জঙ্গলের ভিতরে রাস্তাও নেই। ওনার সেই ঘর, ওনার রাস্তাও নেই, এই হচ্ছে ওনার ঘর। কি খুবই খারাপ লাগে। এই হচ্ছে সেই সুবোধ দত্ত মহোদয়ের ঘর, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন আর কি। এখন দেখুন যে অবস্থা, সুপারিগুলা নানি। এটা হচ্ছে আপনার ঘর। নমস্কার, আমি আপনারা খুঁজি আইয়া শিলচর থাকি। থাকি না, আমি বাইরে আইস, 6 মাস থাকি বাইরে, কোন রকম আছি আর কি। কোন জায়গা? জলে, ঘরে জল পড়ে এটাতে? এটাতে রাত্রে থাকুননি আপনি? বইয়া কাটাইননি? আপনারা টিনু নিতে নাই নানি? নষ্ট হয়ে গেছে। তা আপনারা ঘরটা এখনো বানাইছেন না কেন? আপনারা কইন তো দেখি, আপনি কি করেন? আমি বেকার মানুষের হাজির সরি। আপনি কতটুকু পড়াশোনা করছেন? এমনি ডবল এমএ। হ্যাঁ, ডবল এমএ বিএড। আপনারা এখানে কয়জন থাকুন? সুপারি গাছ আছে, আপনি ঘরের খুঁটাউটা দিয়ে সুপারি দিয়ে ভালোভাবে বানাই না কেন? আপনার তো বাসও আছে। সুপারি পেট বাঁচে না, ঔষধ বাঁচে না। আচ্ছা, ঔষধও লাগে? ঔষধ মাসও বহুত পয়সা লাগে যায়। সুপারির ইয়ে দিয়া বানানি নাই? খোলা ল্যাট্রিন নানি ভিতর ওই দিকে। আপনি অতদিন যে আপনারা এখানে আসুন, আপনি পঞ্চায়েতের কাছে গেছেন? মানে গেছি, বহুত গেছি, বহুত অ্যাপ্লাই করছি, বাতাল লাগিয়ে করছি। আপনার পঞ্চায়েতের নাম কিটা?
Chorgula Gulamara GP. Naam ki ta panchayat naam? To Chorgula Gulamara GP gaon panchayat. Acha panchayat naam khud janun. Panchayat naam jane. Panchayat naam to Sutopade. Sutopade. Acha. Acha. Koy bochhor dhori apnar ei ghore thakra? Ei to orokom jabot jibon jar. Jabot jibon jar. Ish. Apni ekbar ghor ta dekhain to ain. Sagol kar. আচ্ছা আপনার ছাগল খুব ভালো হ্যালো ছাগল ভালো আছো নি তুমি খুব সুন্দর ছাগল এটাতে এটা এটা কি দা এটা গরু যে থাকতাম আমিও থাকতাম আপনি থাকতা এটার ভিতরে আচ্ছা তারপরে এটাই লগিয়া ঘর আপনার না নি ইশ কি কইতাম রে বাবা প্রভু এই তাইনো আপনার বড় ভাই স্টোক কইয়া না নি এস 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 তো বৃষ্টির দিনে আপনারা কি রকম থাকো বৃষ্টি হাইয়া বৃষ্টি খাইনি বৃষ্টি হাইয়া কোন রকম সাইডে দি দাঁড়ায় এটা সালুঙ্গি ভরে গেছে গোর ভর্তি যতটুক জল হই যায় অতটুক জল হই যায় ওইদিকে ভড়িয়া ভর্তি হই যায় বুঝি লাগছে বৃষ্টি জল পড়ে আপনারা তো এখন ঠান্ডা লাগে না নি ঠান্ডা লাগলে করব কি দাদা দাদা আমরা তো আর কোনো ভয় নাই এই দেশের সরকার থেকে আমরা হওয়ার মতো কিছু নাই আর একটা জনপ্রতিনিধিও আয় না আইলে টিটকারি করব বিয়া করব আইন 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 আপনারা আইন কারেন্টও নাই নানি আপনার নাম কি দা আমার নাম সুবুদ্ধ দত্ত সুবুদ্ধ দত্ত আপনার স্ট্রোক হইছিল আপনি বিয়াও করছেন না না আপনার ভাইও বিয়া করছে না আপনার বইনও বিয়া করছে না আপনারা সব ব্রহ্মচারী কেন কেন তো ভগবান জানে কেলে আপনার বইনরাও বিয়া দিছেন না আচ্ছা দর্শক বিন্দু এই দেখুন ঘরের উপরটা ভিতরটা তো আর বলে লাভ নেই আর কি আর দেখা যাচ্ছে না একদম মানে অবস্থা খুবই খারাপ থাকার জায়গা নেই ঠান্ডা এখানের মানে কি বলবো আপনাদের এখানের প্রতিনিধি যারা আছেন ওনাদেরকে কি বলবো আমি বলার মানে শব্দ নেই আমার এইসব জিনিস যদি না দেখে আর দেখবে কি আর দেখার কি আছে জনপ্রতিনিধি হওয়ার কারণটাই হচ্ছে এইসব মানুষদেরকে দেখা আর কি এবং এইসব জিনিস যদি না দেখেন তাহলে তো জনপ্রতিনিধি হওয়ার কোনো মানেই নেই না ইস খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেন হলো নাম থাকা সত্ত্বে হইলো আপনার আর এই ব্যাংকের অ্যাকাউন্টটা কার নামে তার নামে আপনার দাদার নামে দাদার নামে সুবিধা আপনি কোন কোন তো আপনি যদি এরকম বাসুস দিয়া টিনুন দিয়া যদি বানাইন তো আপনার কত খরচ লাগবে আপনার ঘরটা বানাইতে হইলে এটা তো 40-50,000 টাকা 40-50,000 টাকা আপনার ঘর বানাইতে আচ্ছা আচ্ছা টিন লাগবো আপনার নাই কইলো তিন চার বান তো টিন লাগিয়ে দিব না না বেশি লাগবে 6-7 6-7 বান লাগিয়ে দিব তারপরে তো বাস তো আপনার নিজস্ব আছে বাস আছে তারপরে মানুষ লাগানির খরচ এরপরে বেড়া বেড়ার লাগে না নি আচ্ছা না 40-50,000 না আরও কম লাগবো ধরিলেন আপনার 30-35,000 মধ্যে হয়ে যাবো এরকম এরকম লাগে আর কি কোনো রেশন পাইনি আপনার রেশন পাই কতটুক পাইন চাউল 34 কেজি খালি চাউল চাউল মধ্যে মধ্যে রেশন রেশন দেয় আচ্ছা আপনারা ওই যে কিতা যে কয় কি কয় অরুণোদয় কোনো অ্যাপ্লাই ফ্লাই আপনি পাইছেন করছিলাম পাইছেন না না ভাতার লাগে করছিলাম নাই ভাতার লাগেও দিছে না অরুণোদয়ও দিছে না আচ্ছা আচ্ছা ঘরে মাসে কত খরচ লাগে রেশনের ওষুধের লাগে তা বহুত লাগে যায় ওষুধেও যায় কি বহুত ওষুধ আপনারা কয় কার কার ওষুধ লাগে চান লাগে চান লাগে দুইজন আমার বেশি লাগে ওকে না আপনার লাগে না বেশি লাগে না আচ্ছা কতর মতো ওষুধ লাগে আপনার ও বহুত লাগে 3-4,000 টাকা ওষুধ লাগে 5,000 টাকা এটা মোটামুটি আপনারা যদি অরুণোদয় বা বিদ্য বাতাও তাহলে তো মোটামুটি একটা আপনার একটা সাহায্য হইলো না আচ্ছা 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 ওকে দর্শকবৃন্দ শিলচর থেকে আমি ওনাদের খবরটা পেয়ে আমি এখানে আসলাম এসে দেখে খুবই খারাপ লাগলো এই পরিস্থিতিগুলো দেখে ওনাদের পরিস্থিতিটা মানে ঘরে মানে এইসব ঘরে মানুষ কীভাবে থাকতে পারে আর কি এবং যারা জনপ্রতিনিধিরা আছেন এখানের যিনি এমএলএ আছেন গুরামারা আপনার এমএলএর নাম কি দাদা আব্দুল আজিজ হ্যাঁ আব্দুল আজিজ মহোদয়কে আমি শিলচর নিজের পক্ষ থেকে একটু রিকোয়েস্ট করছি আপনারা একটু দয়া করে ওনাকে দেখুন ওনার যে ঘরটা ঘরের পরিস্থিতিটা আপনারা দেখুন জনপ্রতিনিধি হওয়া মানেই হচ্ছে এরকম মানুষদেরকে সাহায্য করা এবং এখানে যিনি জিপি প্রেসিডেন্ট যিনি মহোদয় আছেন ওনার নাম কি দা
সুতবাদে মহোদয়া ওনার ওনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে দেখুন প্রসিজিওর করতে করতে অনেক সময় লাগবে। টেম্পোরারি যদি ঘর একটা বানানোর যদি আমিও যা পারি, আমার যারা দর্শক আছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি ওনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবো। আমিও আজকে এসছি শিলচর থেকে, ওনাকে আমি যা পারি সাহায্য করবো এবং ওনাদের অ্যাকাউন্ট নম্বরটা আমি ভিডিওতে আমি দিয়ে দেবো। আপনারা ওনার অ্যাকাউন্টে কিছু একটা আপনারা সাহায্য করবেন, যাহাতে অ্যাপ্রক্সিমেট আমি মনে করি এখানে ২০-২৫-৩০ হাজার টাকার যদি হয় তাহলে মোটামুটি একটা রুম একটা হয়ে যাবে। এখন তো থাকার অবস্থা নেই, মানে কী বলবো আপনাদেরকে, তো ঠান্ডা, ঠান্ডার মধ্যে কীভাবে থাকেন ওনারা, চারপাশে উপরেও নেই ছাদ, মানে তারপরে চারপাশেও নেই বেড়া, কিছুই নেই আর কি, কী বলবো আমি আপনাদেরকে, মানে দেখে মনে একটা কী যেন হলো আর কি দর্শকবৃন্দ, কী বলবো আপনাদেরকে। এবং আমরা সবাই মিলে যারা আমার দর্শক শিলচর নিউজের যারা দর্শক, আপনারা যারা, আপনাদের সবাই কাছে একটা, সবার কাছে একটা রিকোয়েস্ট, আমিও একটা সাহায্য আজকে করছি, আপনারাও কিছু কিছু একটা টাকা যা পারেন, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, দেখুন ভগবানের দিয়েছে আমাদেরকে, উপরালা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সেখান থেকে আমরা যদি একটু যদি ওনার জন্য একটু যদি সাহায্য করতে পারি সেটাই সার্থক বলে আমি মনে করি। আপনারা নিশ্চয়ই ওনাকে একবার সাহায্য করবেন, ওনার ঘরটাকে একটু পরিবর্তন করার একটু চেষ্টা করি আমরা সবাই মিলে। চলুন আমি আজকে কিছু একটা টাকা দিয়ে যাব এবং আগামীতে দেখি আমি যদি আসতে পারি তাহলে আমি আরও সাহায্য করার চেষ্টা করব, এবং আগামী আপনারা সাহায্য করার পরে ওনাদের কী পরিবর্তন হয়েছে সেটাও আমরা একবার দেখব, নিশ্চয়ই কিন্তু আপনারা একটু সাহায্য করবেন। চলুন আমার তরফ থেকে আমি যা পারছি, আমি ২০০০ টাকা ওনাকে সাহায্য করছি, আপনি খারাপ পাবেন, আমি বাম হাতে আপনাকে দিচ্ছি, এটা নিয়ে আপনারা কিছু খাইবাইবা। এবং আমি আমার যারা দর্শক আছে সবরে আমি ইয়ে করছি, আপনারা যে অ্যাকাউন্টটা আমি দিয়া দিমু, অ্যাকাউন্ট নম্বরটা আপনারা অ্যাকাউন্ট নম্বরে আপনারা সপ্তাহখানেক পরে একবার চেক করবা, ঠিক আছে, চেক করি আপনারা দেখবা বেজান সাহায্য আপনি পাইবা, আশা করি আপনার ঘর বানানির একটা সাহায্য হয়ে যাইব আর কি, বুঝছেন, এটা ঠিক আছে। তো এটা সব আমি আপনারা দিয়া দিমু, আপনি আমি চাই আপনার ঘরটা একটু পরিবর্তন হইত, ঠিক আছে, আর আশা করি আপনার ঘরটা এক মাসের ভিতরে পরিবর্তন হইব। দেখুন যা পারি আমরা সাহায্য করতেছি, বাস আপনার কাছে আছে, টিনের পয়সা আপনার জোগাড় হয়ে যাবে, আমি আশা করি আর কি এক মাসের ভিতরে টিনের পয়সা জোগাড় হয়ে যাব, বেড়ারও পয়সা জোগাড় হয়ে যাব, আপনারা কোনো মতে একটা প্রথম হইল গিয়া উপরের ছাদটা চালটা, হ্যাঁ চালটা বানানির একটা ব্যবস্থা করবা, ঠিক আছে, আশা করি আমার যারা দর্শক আছে তারা আপনারা সাহায্য করবো, আপনার অ্যাকাউন্টে কিছু না কিছু একটা টাকা ঢুকিয়ে দিব, ঠিক আছে। আমি শিলচর নিউজ থেকে, শিলচর থেকে, ঠিক আছে। সদস্যবৃন্দ যা পারি আমি সাহায্য করলাম, আপনাদেরও কাছে একটা রিকোয়েস্ট, ওনাদেরকে একটু সাহায্য করবেন, ওনাদের নাই কারেন্ট, কারেন্ট নেই, ঘর তো নেই নেই, কারেন্ট নেই, তারপরে ল্যাট্রিন বাথরুম কিছু নেই, জলের ব্যবস্থা আছে, পুকুর দিয়ে জল চলানো যাবে, কিন্তু উনি একটা কমপ্লেন করছেন যে ওনার কারেন্ট নেই তবু ওনার নামে ইলেকট্রিক বিল আসছে, মানে কী যে বলবো, এই ইলেকট্রিসিটি বোর্ডের এত গাফিলতি কী যে বলবো আমি কিচ্ছু বুঝলাম না। উনি নাকি মোবাইলে দেখছেন ওনার নামে কি ৪০০০ টাকা নাকি বিল আসছে বলে, উনি এরকম অভিযোগ করছেন না। ওকে, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, বেশি করে একটু শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনারা একটু বেশি করে শেয়ার করলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং অনেক মানুষ, দেখুন ৫০-৬০ হাজার যদি ১,০০০০০ যদি মানুষ দেখে সেখান থেকে হয়তো ২-৩০০-৪০০ জন হয়তো ৩০০-৪০০-৫০০ হাজার টাকা করে হেল্প করবে, ওনাদের একটা ঘর দাঁড়াবে। বিন্দু বিন্দু বৃষ্টিতে সাগরের সৃষ্টি আর কি, আপনারা একটু বিন্দু বিন্দু বৃষ্টি দেন, সাগরের সৃষ্টি হোক, একটা পরিবারের একটু সাহায্য যাতে আমরা করতে পারি সেটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ, আমি করিমগঞ্জ থেকে আজকে, করিমগঞ্জ জেলা থেকে আমি আপনাদের জন্য একটা রিপোর্ট নিয়ে আসলাম। ধন্যবাদ, আপনারা সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, একে অন্যকে অপরকে আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন।